আমাদের ওই উন্নয়ন বাংলা উন্নয়নের পথে বাংলা এগিয়ে বাংলা উন্নয়নের পথে সকলে এখানে আছেন সকলকে আমাদের পক্ষ থেকে ধন্যবাদ শ্রদ্ধা এবং অভিনন্দন জানাই। আমরা কিছুক্ষণ আগেই আমাদের বিধায়ক একটা কর্মসূচি সূচনা করেছিলাম যেটা আমাদের সভাপতি বলছে মানুষকে পরিষেবা দেওয়ার জন্য আগামী দিনে সকলকেই প্রতিহত হবে। গোডাউন আজকে আমরা মূলত সেন্টেনি ন্যাপথিনে প্রোডাকশন শুরু করার যে কেন্দ্র তার উদ্বোধন করলাম মাননীয় সংযোগ প্রভুদের হাত ধরে। আমাদের লক্ষ্য ছিল যে বিভীষণপুর গ্রাম পঞ্চায়েতকে মডেল গ্রাম পঞ্চায়েত করতে গেলে আরে নারীদেরকে এগিয়ে আনতে হবে, আর নারীদের এগিয়ে আনতে গেলে তাদের আগে সভ্যতার সঙ্গে নিয়ে আসতে হবে, কারণ সুস্বাস্থ্য ছাড়া নারীরা কোনোদিন এগিয়ে আসতে পারে না। তার জন্য আমরা এই ব্যবস্থা করেছি এবং আমাদের এসএসজি গ্রুপের মহিলারা এটা বাণিজ্যিকরণ করবেন এবং প্রথম তিন মাস সম্পূর্ণ বিনা পয়সায় বিভীষণপুর গামপুচ্ছ এলাকার সমস্ত মামলাদের কাছে এটা পৌঁছবে এবং আমরা তার নামকরণ করেছি সেভ অ্যান্ড সেফটি এবং সেটা আগামী পয়লা জুন থেকে বাজারে পৌঁছবে সম্পূর্ণ বিনা পয়সায় প্রথম তিন মাস। এছাড়াও আমরা আরও একটা যেটা করেছি সেটা হচ্ছে জল লাইনের মাধ্যমে প্রত্যেকটা বাড়িতে বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দিতে পেরেছি, যেখানে আমরা দেখেছি প্রায় 70% পেটের জাতীয় যেসব রোগ হয় সেটা অলরেডি কমেছে। এছাড়াও রাস্তাঘাট থেকে আরম্ভ করে গ্রাম পঞ্চায়েতের একটা জায়গা আনতে গেলে সেটা ব্যবস্থা করেছি। সারা বছর বিভিন্ন কালচারের দ্বারা যুব সমাজকে আকৃষ্ট করার ক্ষেত্রে বা সঠিক পথে পরিচালনার ক্ষেত্রে আমরা স্বামী একান্তের জন্মদিন ছাড়া বিভিন্ন কর্মসূচিতে গ্রাম পঞ্চায়েত অংশগ্রহণ করে, কারণ আমরা মনে করি যে একটা সঠিক গ্রাম পঞ্চায়েত করতে গেলে কেবলমাত্র একটা রাস্তাঘাটের উপরের উন্নয়ন হয় না বা একটা ত্রিপল কিংবা একটা রিলিফের মধ্য দিয়ে হয় না, আরও কিছু কর্মকাণ্ডের মধ্য দিয়ে একটা গ্রাম পঞ্চায়েত সঠিকভাবে মডেল গ্রাম পঞ্চায়েত পরিণত হতে পারে। আমরা ধন্যবাদ জানাই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে যিনি নারীদের জন্য লড়াই করছেন, যা দেখে আমরা উদ্বুদ্ধ এবং তার জন্য এসব পরিকল্পনা নিয়েছি। অরূপ সুন্দর পণ্ডা, প্রধান বিভীষণপুর গ্রাম পঞ্চায়েত সভাপতি। সামনে দেখতে পাচ্ছি সৌরভকে, ওইদিকে ডিএমএস সাহেব রয়েছেন, বিডিও সাহেব রয়েছেন, আমাদের বয়োজ্যেষ্ঠ নেতৃত্ব অজিত পাণ্ডা মহাশয় রয়েছেন, অসিত বাবু রয়েছেন, রবীন্দ্র রয়েছেন এবং সকল প্রধান উপপ্রধান সদস্য সদস্যা, তাদের সকলকে আমার প্রণাম শ্রদ্ধা অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাব যে মানুষটাই তাকে আমরা সকলে এখানে উপবিষ্ট হয়েছি। আমাদের বিভীষণপুর গ্রাম পঞ্চায়েতের মাননীয় প্রধান অরূপ সুন্দর পাণ্ডা মহাশয়কে আমি অত্যন্ত কৃতজ্ঞতা সত্যি বলব কৃতজ্ঞতা জানাবো এই কারণে, কারণ একজন বিধায়ক হিসেবে বা এই চৈতপুর বিধানসভা কেন্দ্রে আপনাদের একজন পরিবারের সদস্য হিসেবে আজকে আমাদের দিনটা যখন বসে বসে এত একগুচ্ছ প্রকল্প উদ্বোধন ঘটল, বেশ কিছু প্রকল্প আমাদের নজর কেড়েছে এবং যেগুলো প্রথমবার কোনো গ্রাম পঞ্চায়েতে তার উদ্যোগ দেওয়া হয়েছে, যেটি একটি রোল মডেল হিসেবে আগামী দিনে অন্যান্য গ্রাম পঞ্চায়েতের ক্ষেত্রে সেটা একটা পার্টিসিপেশন করবে এবং অন্যান্য গ্রাম পঞ্চায়েতকে সেটা আরও অনুপ্রেরণা যোগাবে। আমি ধন্যবাদ এই কারণে অরূপদাকে জানাবো যে প্রধানত আমরা 8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস পালন করে থাকি, কিন্তু আজকে আরও একবার অরূপদার নেতৃত্বে এবং সকলের সমাগমে আমরা আরও একবার আন্তর্জাতিক নারী দিবস না হোক
আমরা এই বিশ্বপুর গ্রাম পঞ্চায়েতের নারী দিবস পালন করছি। সমস্ত আমাদের মায়েদের বোনেদের শক্তি রেখে দিদিদেরকে শক্তি রেখে এক অভিনব উদ্যোগ। এই উদ্যোগকে স্বাগত জানাই এবং আরো একবার বলব যে এই উদ্যোগ প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতে নেওয়া উচিত, কারণ এইগুলো দিয়েই কিন্তু আগামী দিনে আমরা উন্নয়নকে আরো এগিয়ে নিয়ে যাব। এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যেটা স্বপ্ন যে দুয়ারে দুয়ারে ঘরে ঘরে উন্নয়ন পৌঁছাবে, আমরা তার কাণ্ডারি হতে পারব। এবং নেতৃত্ব আমাদেরকে যা যা স্বপ্ন দেখিয়েছেন সেই প্রত্যেকটাই স্বপ্ন বাস্তবায়িত করেছেন। অজিতবাবু বলছিলেন প্রায় 70 থেকে 71টা প্রকল্প এই মাত্র 11 বছরে। আমাদের এই দুপুরে ব্লক অফিসে আমাদের 11 বছরের উন্নয়ন, এই উন্নয়নের পথে যে বাংলা সেই নিয়ে আমাদের একটা আলোচনা সভা ছিল এবং সেখানে আমরা বিভিন্ন রকমভাবে ভেঙে জায়গায় গোটা বাংলা জুড়ে নেত্রীর হাত ধরে নেত্রীর নেতৃত্বে যে উন্নয়ন এসছে আমরা সেগুলো প্রত্যেকে মানুষকে সম্মান জানানোর জন্য প্রধানমন্ত্রী সেটা বিরাট ফাটল হয়ে আমাদেরকে বঞ্চিত করলো, বাংলাকে বঞ্চিত করলো। আমরা এক কোটা প্রশ্ন করছি, উত্তরপ্রদেশের নাম দিয়েছে যোগী আদিত্যনাথ সরকার, নাম দিয়েছে কি যে মুখ্যমন্ত্রী গ্রামীণ আবাস যোজনা। গুজরাট মানুষকে স্বাস্থ্য, মানুষকে শিক্ষা, মানুষকে খাওয়ান, মানুষকে যাতায়াত যোগাযোগ ব্যবস্থা সমস্ত রকম একটা প্যাকেজ যাতে কোনো মানুষ বঞ্চিত না হয়, কোনো মানুষ কথা না বলতে কথা যাতে। মাননীয় বিধায়ক আপনাদের সরাসরি সমস্ত আমার প্রার্থনা বলার জন্য, উনি বিধানসভা নির্বাচনে দাঁড়িয়ে আপনার ঘরে কথা দিয়েছিলেন প্রাক্তন বিধায়ক শ্রী অর্থনীতি শেখর মাইতি মহোদয়কে, সেই সঙ্গে সরকারপুর 1 নম্বর ব্লকে সমষ্টি উন্নয়ন আধিকারিক নামায় থাকবে। উপগ্রহ হচ্ছে পুনর্নবীকরণ যোগ্য শক্তি সর্বোপরি কালি দিয়ে সম্ভাষিত করবেন এই শুভ মাহের বৈঠককে। সেই সঙ্গে সরকারপুর 1 নম্বর ব্লকে সমষ্টি উন্নয়ন আধিকারিক নামায় থাকবে। উপগ্রহ হচ্ছে পুনর্নবীকরণ যোগ্য শক্তি সর্বকৃষ্ণ প্রযুক্তি সম্পন্ন গ্রাম পঞ্চায়েত। শুভ উপগ্রহ হচ্ছে আপনাদের সামনে আপনার সম্মানিত করবেন এই শুভ মাহের বৈঠক মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণা। বর্তমান গ্রাম পঞ্চায়েতের ভেরুর বাজারের আধুনিকীকরণ ইতিমধ্যে পথবাসীর মধ্য দিয়ে আধুনিকীকরণ সুসম্পন্ন হয়েছে এবং ভেরুর বাজার পরিসরকে সুন্দরভাবে সাজিয়েছে বর্তমান গ্রাম পঞ্চায়েতে আমাদের সুযোগ্য প্রধান সম্মানীয় অরূপ সুন্দর পণ্ডা। এরপরে উদ্বোধন হচ্ছে গ্রাম পঞ্চায়েতের স্বচ্ছতা এবং দায়বদ্ধতাকে মান্যতা দিয়ে আগেই আমরা ঘোষণা করেছিলাম গ্রাম পঞ্চায়েতের নিজস্ব ওয়েবসাইটে, যার মাধ্যমে আপনারা পুঙ্খানুপুঙ্খভাবে সমস্ত কিছু তথ্য জানতে পারবেন। আজ থেকে ওয়েবসাইটের কাজ শুরু হয়েছে, তবে তথ্য সংগ্রহের কাজ চলছে। আগামী অক্টোবর মাসের 1 তারিখ থেকে আপনাদের জন্য সেটা খুলে দেওয়া হবে, আপনারা সরাসরি ওয়েবসাইটের মাধ্যমে সমস্ত কিছু জানতে পারবেন গ্রাম পঞ্চায়েতের আয় ব্যয় এবং সমস্ত পরিকল্পনা। বিশ্বজিৎ মণ্ডল মহাশয়, আমি সংক্ষিপ্ত আকারে আজকের এই অনুষ্ঠানে দু এক কথা বলার জন্য অনুরোধ করছি। তিনি আজকে অনবদ্য বেশ কিছু উদ্যোগ নিয়েছেন, স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যথেষ্টভাবে তিনি অনুপ্রাণিত এবং প্রত্যেকে আমরা অনুপ্রাণিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যেভাবে তিনি একটার পর একটা উন্নয়ন প্রকল্প নিয়ে এসেছেন গোটা বাংলা জুড়ে গত 11 বছরে, তা প্রত্যেককে প্রভাবিত করেছে এবং তার সেই উন্নয়নের জোড়ায় জোয়ারে ওটা বঙ্গবাসী আজকে গর্বিত এবং সেই উন্নয়নের ধারা যদি অব্যাহত থাকে তারই একটি পদক্ষেপ আজকে নেওয়া হয়। এবং আমি আমার মঞ্চে মধ্যে থেকে আমার মনে হয়েছিল যে এটা শেয়ার করি, প্রধানত আমরা 8ই মার্চ তো নারী দিবস পালন করে থাকি, বিভিন্ন উদ্যোগ রয়েছে উন্নয়নমূলক এবং তার মধ্যে যেটা বিশেষত আমাদের দৃষ্টি আকর্ষণ করেছে অরূপ সুন্দর পাণ্ডার নেতৃত্বে যে একটি স্যানিটারি প্যাড যে ভেন্ডিং মেশিন এইটা কিন্তু উনি উদ্বোধন করিয়েছেন এবং আমি অত্যন্তভাবে সম্মানিত এবং গর্বিত এই এত সুন্দর একটা প্রকল্পের উদ্বোধক হিসেবে আমার সেই সৌভাগ্য হয়েছে। যেখানে আজকে যতই আমরা অ্যাডভান্স টেকনোলজিতে বিশ্বাস করি না কেন, যতই আমরা অ্যাডভান্স হয়ে থাকি না কেন, বিশেষ করে গ্রামের দিকে মানুষ কোথাও তারা মানসিকভাবে একটুখানি পিছিয়ে পড়ে রয়েছে। কেন পিছিয়ে রয়েছে? তারা ভাবেন যে না এটা কি সবার সঙ্গে শেয়ার করা যায়, বাট এটা তো খুব স্বাভাবিক, এটা তো ন্যাচারাল, আমরা একটু ন্যাচারাল পথে এগিয়ে যাবো আগামী দিনে, টেকনোলজিকে করে মানসিকতাকে আরও অ্যাডভান্স করে আমরা এগিয়ে যাবো।
এবং সেই ক্ষেত্রে প্রত্যেকটা ঘরে ঘরে যে স্যানিটারি ন্যাপকিন পৌঁছাবে এটা একটা যে কত বড় উপকার সেটা যত দিনের মধ্যে পৌঁছাবে যত তার অগ্রগতি ঘটবে আমরা সেটা তার হিসাব পাবো এবং আমরা তার স্বীকৃতি পাবো। তো সুতরাং আমি ধন্যবাদ জানাবো অরূপ সুন্দর পাণ্ডা মহাশয়কে এবং আমার প্রত্যেক মা বোন কাকিমা দিদিদের সকলকে যারা এই উপকারটি পাবেন এবং তারা কিছুই নয় তারা এগিয়ে যাবেন, তাদের মুখে হাসি ফুটবে, এটাই হচ্ছে আমাদের কাছে সব থেকে বড় প্রাপ্তি। কারণ আমাদের নেত্রী সর্বদাই চেয়েছে যে বাংলার প্রত্যেকটা ঘর যেন হাসে আনন্দে থাকে। এইটি আজকে বিশেষত একটা অভিনব উদ্যোগ যেখানে আমরা আরও একটা পদক্ষেপ এগিয়ে গেলাম যেখানে আমরা মায়েদের মুখে হাসি ফোটাতে সেই সুযোগটা আমরা পেয়েছি। আগামী দিনে আরও বেশ কিছু কর্মসূচি রয়েছে এবং যখনই আমরা সেই কর্মসূচি আগামী দিনে নেব, বিশেষ করে আমাদের এখনই একটা চিন্তাধারা আমাদের মধ্যে দিয়ে চলছিল সেটা হচ্ছে যে সামনে বর্ষা, বর্ষা আসছে, কেলেখাই নদী এদিকে রয়েছে, আমাদের দিকে চণ্ডীপুর এদিকে হলদি নদী রয়েছে, তো সবটা মিলিয়ে আমাদের যথেষ্টভাবে অ্যাডমিনিস্ট্রেটিভ পর্যায়ে আমরা মিটিং করব। জেলা চেয়ারম্যান রয়েছেন, আমাদের পুরনো অতীন শেখর মাইতি মহাশয় রয়েছেন এবং প্রত্যেকে আমরা ডিসিশন নিচ্ছিলাম এবং আগামী খুব নেক্সট কামিং উইকের মধ্যেই আমরা যেটা প্ল্যান করেছি যে আমরা মাননীয় শেষ মন্ত্রীকে রিকোয়েস্ট করবো তিনি যদি আসতে পারেন। আমি ডিএম সাহেবের সাথে কথা বলেছি, ডিএম সাহেবও বলেছেন যে এই চণ্ডীপুরের মেন সমস্যা হচ্ছে জল নিকাশ, তো এই জলটা জল নিকাশটা যত তাড়াতাড়ি সম্ভব সেটা আমাদের প্রত্যেকের কাছে একটা বড় পাওনা হবে এবং প্রাপ্তি হবে। তো সুতরাং আমি মাননীয় ডিএম সাহেবের সাথে আমি একটা কথা বলেছিলাম এবং ডিএম সাহেব উনি আশ্বস্ত করেছেন যে খুব শিগগিরই উনি আসবেন, ওনার আমার টাইম ম্যাচ করে উনি আসবেন এবং ওনার যারা আধিকারিকরা রয়েছে, ডিপার্টমেন্টের আধিকারিকরা রয়েছে, এসএস ডিপার্টমেন্টের সবাইকে নিয়ে এসে একটা মিটিং, একটা কমিটি তৈরি করা হবে যেখান থেকে আমরা সেই কমিটি আমরা একটা ডেফিনেটলি একটা অ্যাডভান্স জাজমেন্ট নিতে পারি এবং সেই টেকনোলজিক্যাল পদক্ষেপ আমরা নিয়ে আগামী দিনে যাতে যত তাড়াতাড়িতে সম্ভব এই বর্ষা থেকে চণ্ডীপুরবাসীকে, চণ্ডীপুর বিধানসভা কেন্দ্রের বাসীকে আমরা যত তাড়াতাড়ি মুক্তি দিতে পারি এটাই আমাদের কাছে একটা বড় চ্যালেঞ্জ। থ্যাংক ইউ। তার সমস্ত লোক তৈরি হয়ে গেছে, প্রোডাকশন শুরু হয়েছে, আজকে তার শুভ উদ্বোধন হবে, এখান থেকে নেমে সেটা হাতে হাতে উদ্বোধন করা হবে, তো সেটা পরবর্তীতে এক তারিখ থেকে বাজারজাত শুরু করা হবে এবং সম্পূর্ণ তিন মাস আমরা সম্পূর্ণ বিনা পয়সায় আমাদের বিশ্বপুর গ্রামপঞ্চায়েত সমস্ত মানুষের কাছে পৌঁছে দেব এবং গ্রামপঞ্চায়েত শুরু নয় গোটা ভগবানপুর ব্লকের যে কোনো জায়গা, যে কোনো গ্রামপঞ্চায়েত চাইলে, ব্লক চাইলে যেটা মিনিমাম খরচ সেই খরচে আমরা সাপোর্ট করব। তিনি আজকে অনবদ্য বেশ কিছু উদ্যোগ নিয়েছেন এবং স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যথেষ্টভাবে তিনি অনুপ্রাণিত এবং প্রত্যেকে আমরা অনুপ্রাণিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কারণ যেভাবে তিনি একটার পর একটা অন্যান্য প্রকল্প নিয়ে এসেছেন গোটা বাংলা জুড়ে গত 11 বছরে তা প্রত্যেককে প্রভাবিত করেছে এবং তার সেই উন্নয়নের জোড়ায় জোয়ারে ওরা বঙ্গবাসী আজকে গর্বিত এবং সেই উন্নয়নের ধারা যাতে অব্যাহত থাকে তারই একটি পদক্ষেপ আজকে নেওয়া হয়। এবং আমি আমার মঞ্চে মধ্যে থেকে আমার মনে হয়েছিল যে এটা শেয়ার করি, প্রধানত আমরা 8ই মার্চ তো নারী দিবস পালন করে থাকি, বিভিন্ন উদ্যোগ রয়েছে উন্নয়নমূলক এবং তার মধ্যে যেটা বিশেষত আমাদের দৃষ্টি আকর্ষণ করেছে অরূপ সুন্দর পাণ্ডার নেতৃত্বে যে একটি স্যানিটারি প্যাড যে ভেন্ডিং মেশিন এইটা কিন্তু উনি উদ্বোধন করিয়েছেন এবং আমি অত্যন্তভাবে সম্মানিত এবং গর্বিত এই এত সুন্দর একটা প্রকল্পের উদ্বোধক হিসেবে আমার সেই সৌভাগ্য হয়েছে। যেখানে আজকে যতই আমরা অ্যাডভান্স টেকনোলজিতে বিশ্বাস করি না কেন, যতই আমরা অ্যাডভান্স হয়ে থাকি না কেন, বিশেষ করে গ্রামের দিকে মানুষ কোথাও তারা মানসিকভাবে একটুখানি পিছিয়ে পড়ে রয়েছে। কেন পিছিয়ে রয়েছে? তারা ভাবেন যে না এটা সবার সঙ্গে শেয়ার করা যায়, বাট এটা তো খুব স্বাভাবিক, এটা তো ন্যাচারাল, আমরা একটু ন্যাচারাল পথে এগিয়ে যাবো আগামী দিনে টেকনোলজিকে করে মানসিকতাকে আরও অ্যাডভান্স করে আমরা এগিয়ে যাবো এবং সেই ক্ষেত্রে প্রত্যেকটা ঘরে ঘরে যে স্যানিটারি ন্যাপকিন পৌঁছাবে এটা একটা যে কত বড় উপকার সেটা যত দিনের মধ্যে পৌঁছাবে যত তার অগ্রগতি ঘটবে আমরা সেটা তার হিসাব পাবো এবং আমরা তার স্বীকৃতি পাবো। তো সুতরাং আমি ধন্যবাদ জানাবো অরূপ সুন্দর পাণ্ডা মহাশয়কে এবং আমার প্রত্যেক মা বোন কাকিমা দিদিদের সকলকে যারা এই উপকারটি পাবেন এবং তারা কিছুই নয় তারা এগিয়ে যাবেন, তাদের মুখে হাসি ফুটবে, এটাই হচ্ছে আমাদের কাছে সব থেকে বড় প্রাপ্তি। কারণ আমাদের নেত্রী সর্বদাই চেয়েছে যে বাংলার প্রত্যেকটা ঘর যেন হাসে আনন্দে থাকে, এইটি আজকে বিশেষত একটা অভিনব উদ্যোগ যেখানে আমরা আরও একটা পদক্ষেপ এগিয়ে গেলাম যেখানে আমরা মায়েদের মুখে হাসি ফোটাতে সেই সুযোগটা আমরা পেয়েছি।
আগামী দিনে আরও বেশ কিছু কর্মসূচি রয়েছে এবং যখনই আমরা সেই কর্মসূচি আগামী দিনে নেব, বিশেষ করে আমাদের এখনই একটা চিন্তাধারা আমাদের মধ্যে দিয়ে চলছিল সেটা হচ্ছে যে সামনে বর্ষা, বর্ষা আসছে কেলেঘাই নদী এদিকে রয়েছে, আমাদের এদিকে চণ্ডীপুর এদিকে হলদি নদী রয়েছে, তো সবটা মিলিয়ে আমাদের যথেষ্টভাবে অ্যাডমিনিস্ট্রেটিভ পর্যায়ে আমরা মিটিং করব। জেলা চেয়ারম্যান রয়েছেন, আমাদের পূর্ণ অধিনশেখর মাইতি মহাশয় রয়েছেন এবং প্রত্যেকে আমরা ডিসিশন নিচ্ছিলাম এবং আগামী খুব নেক্সট কামিং উইকের মধ্যেই আমরা যেটা প্ল্যান করেছি যে আমরা মাননীয় শেষ মন্ত্রীকে রিকোয়েস্ট করবো তিনি যদি আসতে পারেন। আমি ডিএম সাহেবের সাথে কথা বলেছি, ডিএম সাহেবও বলেছেন যে এই চণ্ডীপুরের মেন সমস্যা হচ্ছে জল নিকাশ, তো এই জলটা জল নিকাশটা যত আহমেদউদ্দিন সাহেবকে সম্মাননীয় শেখ আহমেদউদ্দিন সাহেবকে পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেওয়া হচ্ছে। মাননীয় বিধায়ক আপনাদের সরাসরি সম্পর্ক আমার কথা বলার জন্য সকলকে আমাদের পক্ষ থেকে ধন্যবাদ, শ্রদ্ধা এবং অভিনন্দন জানাই। আমরা কিছুক্ষণ আগেই আমাদের বিধায়ক একটা কর্মসূচি সূচনা করেছিলাম, মানুষকে স্বাস্থ্য, মানুষকে শিক্ষা, মানুষকে খাওয়ান, মানুষকে যাতায়াত যোগানের ব্যবস্থা, সমস্ত রকম একটা প্যাকেজ যাতে কোনো মানুষ বঞ্চিত না হয়, কোনো মানুষ কথা না বলতে প্রধান মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণা জগন্তম গ্রাম পঞ্চায়েতের ভেরুর বাজারের আধুনিকীকরণ ইতিমধ্যে পথবাতির মধ্য দিয়ে আধুনিকীকরণ সুসম্পন্ন হয়েছে এবং ভেরুর বাজার পরিসরকে সুন্দরভাবে সাজিয়েছে নবন্তম গ্রাম পঞ্চায়েতের আমাদের সুযোগ্য প্রধান সম্মানীয় অরূপ সুন্দর পণ্ডা সম্ভাষিত করবেন এই শুভ মাহেন্দ্র সরকারকে, সেই সঙ্গে এক নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক গ্রহণ করবেন। উদ্বোধন হচ্ছে পুনর্নবীকরণ যোগ্য শক্তি সৌরবিদ্যুৎ প্রযুক্তি সম্পন্ন গ্রাম পঞ্চায়েত, শুভ উদ্বোধন হচ্ছে আপনাদের সামনে আপনার সম্মানিত করবেন এই শুভ মাহেন্দ্র সরকারকে। এরপরে উদ্বোধন হচ্ছে গ্রাম পঞ্চায়েতের স্বচ্ছতা এবং দায়বদ্ধতাকে মান্যতা দিয়ে আগেই আমরা ঘোষণা করেছিলাম গ্রাম পঞ্চায়েতের নিজস্ব ওয়েবসাইটে, যার মাধ্যমে আপনারা পুঙ্খানুপুঙ্খভাবে সমস্ত কিছু তথ্য জানতে পারবেন। আজ থেকে ওয়েবসাইটের কাজ শুরু হয়েছে, তবে তথ্য সংগ্রহের কাজ চলছে। আগামী অক্টোবর মাসের পয়লা তারিখ থেকে আপনাদের জন্য সেটা খুলে দেওয়া হবে, আপনারা সরাসরি ওয়েবসাইটের মাধ্যমে সমস্ত কিছু জানতে পারবেন গ্রাম পঞ্চায়েতের আয় ব্যয় এবং সমস্ত পরিকল্পনা। মানুষকে সম্মান জানানোর জন্য প্রধানমন্ত্রী সেটা বিলাল ভাজন হয়ে আমাদেরকে বঞ্চিত করলো, বাংলাকে বঞ্চিত করলো। আমরা এক কথা প্রশ্ন করছি, উত্তরপ্রদেশের নাম দিয়েছে যোগী আদিত্যনাথ সরকার, নাম দিয়েছে কি যে মুখ্যমন্ত্রী গ্রামীণ আবাস যোজনা। গুজরাট আমাদের ওই উন্নয়ন বাংলা উন্নয়নের পথে, বাংলা এগিয়ে বাংলা উন্নয়নের পথে কর্মযোগ্য প্রকল্প, মানুষের অসহায় মানুষের যে একত্রতা একাত্তরটা প্রকল্প তাকে সঙ্গে নিয়ে আর যে বিভিশনপুর গ্রাম পঞ্চায়েতের যে পরিসংখ্যান যে প্রধান দিলেন তা একটা অকল্পনীয়। একটা 100,000 কিলোমিটার পাইপ লাইন মানুষ সত্ত্বেও বাংলার মানুষের কথা ভেবে, বাংলার অসহায় গরিব মানুষের কথা ভেবে উন্নয়নের ধারা বাড়িতে বাড়িতে পৌঁছে দিল। আমরা বঞ্চনার শিকার মুখ্যমন্ত্রী বলছেন, কেন্দ্রের প্রাপ্য টাকা আমরা পাচ্ছি না,
তা সত্ত্বেও মুখ্যমন্ত্রী কারোর মায়না বন্ধ করেনি, মুখ্যমন্ত্রীর দোয়ারে রেশন বন্ধ করেনি, মুখ্যমন্ত্রী আবাস প্লাস বা আবাস যোজনা বাংলা আবাস যোজনা বন্ধ করেনি, টাকা পাওয়ার এবং বঞ্চিত হয়নি। আমাদের সমস্ত মানুষ যারা নির্দিষ্ট আমাদের প্রাপ্য পাওয়ার যোগ্য তারা পাচ্ছে। ডিভিশনপুর গ্রাম পঞ্চায়েত তার একটা অঙ্গ, ডিভিশনপুর গ্রাম পঞ্চায়েতের যা কাজের পরিসংখ্যান এটা অত্যন্ত ভালো এবং গর্বের বিষয়। এবং আজকে যে শুভ সূচনা স্যানিটারি ন্যাপকিন, মানে আপনারা আমাদের পূর্ব মেদিনীপুর জেলায় যে 225টা গ্রাম পঞ্চায়েত আছি, আমরা কোন একটা গ্রাম পঞ্চায়েতে এই প্রকল্প কোন পঞ্চায়েত সমিতি কোন গ্রাম পঞ্চায়েত বা জেলা পরিষদ এই প্রকল্প নেই। গ্রাম পঞ্চায়েতগুলি সশক্তিকরণের জন্য, নিজের পায়ে দাঁড়ানোর জন্য, এটা মুখ্যমন্ত্রীর ঘোষণা যে সরকারের অর্থের দিকে না তাকিয়ে প্রতি গ্রাম পঞ্চায়েত তার নিজস্ব ইনকামের উপর দাঁড়িয়ে, আয়ের উপর দাঁড়িয়ে গ্রাম পঞ্চায়েতের ডেভেলপমেন্ট আর কাজ করতে হবে। সশক্তিকরণ, তার ফলে সশক্তিকরণ গ্রাম পঞ্চায়েত অত্যন্ত দরকার। তার প্রথম ধাপ ডিভিশনপুর গ্রাম পঞ্চায়েত নিয়েছে, আমি প্রধানকে ধন্যবাদ জানাবো, তার কর্মচারীকে ধন্যবাদ জানাবো, ধন্যবাদ জানাবো তার পঞ্চায়েতের যারা প্রতিনিধি আছেন, সঞ্চালক প্রভৃতি আছেন, সকলকে আমি কিছু কথা জানাবো। একটু পরে আমাদের সম্মানীয় বিধায়ক সমস্ত উদ্বোধন করবেন, আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না। গ্রাম পঞ্চায়েত সম্বন্ধে বলতে গেলে অনেক কিছুই বলতে হবে। তবে একটা দিশা অর্ধেন্দ্রবাবু আছেন, আমাদের ভগবানপুরের দীর্ঘকালীন গার্জিয়ান এবং প্রাক্তন বিধায়ক, তার সাথে পঞ্চায়েত সমিতির সভাপতি সাহেব আছেন, ডিএমই সাহেব আছেন, পঞ্চায়েত সমিতির বিভিন্ন কর্মকর্তারা আছেন, কর্মাধ্যক্ষরা আছেন, তার সাথে গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন প্রধান উপপ্রধান সাহেব এবং ম্যাডামরা আছেন, এবং সর্বোপরি সামনে আমাদের হেলথের দিদিমণিরা আছেন এবং সাধারণ গ্রামবাসী ডিভিশনপুরের যারা এখানে আছেন, সবাইকে আজকের অনুষ্ঠানে সাদর আমন্ত্রণ জানাচ্ছি এবং আসার জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আজকের আমরা এখানে উপস্থিত হয়েছি যে ডিভিশনপুর গ্রাম পঞ্চায়েতের যে প্রোগ্রামগুলো আমরা এখান থেকে ইনোগ্রেট করছি এমএলএ সাহেবের হাত ধরে, এতে সত্যি ভালো লাগছে এবং আশা করব যে শুধুমাত্র ভগবানপুর এক ব্লকের ভেতরে বিভীষণপুর নয়, সারা পূর্ব মেদিনীপুরের ভেতরে বিভীষণপুর গ্রাম পঞ্চায়েত একটি দৃষ্টান্তমূলক কাজ করছে। হেলথ রিলেটেড যে স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিনের প্রজেক্টটা হচ্ছে, এটা বিভিন্ন জায়গাতে হয়ে থাকে। আমি চাইব যে এই প্রজেক্টটা শুধুমাত্র ইনোগ্রেশনের স্টেপ থেকে আরও এগিয়ে গিয়ে প্রত্যেকটা বাড়িতে পৌঁছাক, গ্রাম বাংলার প্রত্যেকটা বাড়িতে পৌঁছাক যেখানে এই জিনিসগুলোর অ্যাক্সেসিবিলিটির অভাব আছে। সেই জায়গায় আমাদের যারা আশা দিদিমণিরা আছেন, এসএইচজি গ্রুপ যারা মার্কেটিং করবে, তাদেরকে কাছে স্পেশাল রিকোয়েস্ট যে যেখানে দরকার হবে, দরকার পড়লে খুব বেশি প্রফিটেবিলিটি না দেখে জিনিসটা মানুষের কাছে অ্যাক্সেসিবিলিটি করানোর জন্য, কারণ এটা নিয়ে একটা আমাদের সমাজে বলতে গেলে ট্যাবু আছে, সবাই ওপেনলি ডিসকাস করতে চায় না এবং সেখানেও অনেক ধরনের মানুষের আড়ষ্টতা থেকে যায়। তো সেই সবের ঊর্ধ্বে গিয়ে যদি আমরা এই জিনিসটাকে প্রত্যেক বাড়ি অবধি পৌঁছাতে পারি, তাহলে আজকের এখান থেকে যে প্রজেক্টটা ইনোগ্রেশন হচ্ছে তার সাকসেস মেবি ছমাস এক বছর পরে আমরা জাজ করব। কারণ এইরকম ইনোগ্রেশন মেশিন ইনস্টলেশন পশ্চিমবঙ্গে এর আগে বহু জায়গায় হয়েছে, কিন্তু সেটা ঠিকভাবে মার্কেটিংয়ের অভাবে এবং মানুষের কাছে পৌঁছানোর অভাবে প্রজেক্টগুলো ফেল করে। তার সাথে এই যে আজকের সোলার পাওয়ার প্ল্যান্টের এখানে উপরে প্রতিস্থাপন হলো, এটাও একটা বড় স্টেপ। আমি চাইবো যে এটার থেকে নিয়ে প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েত আগামী বছরগুলোতে এরকম নতুন নতুন পরিকল্পনা নিক। তার প্রধান কারণ হচ্ছে যে আজকের দিনে আমাদের গ্রাম পঞ্চায়েতে যেই পরিমাণে অর্থ বরাদ্দ হচ্ছে সরকারের তরফ থেকে, তার প্রতুলতা রয়েছে। মানে তার থেকে এখন যদি আমাদেরকে এই আমরা যে স্ট্রিট লাইটে রাত্রেবেলায় হাঁটছি তার কারেন্টের বিল দিতে হচ্ছে,
গ্রাম পঞ্চায়েতের নিজস্ব ইনফ্রাস্ট্রাকচার আছে যেখান থেকে পরিষেবা দেওয়ার জন্য আমাদেরকে চালিয়ে যেতে হয়। সেই সমস্ত বিলগুলি যদি না দিতে হয়ে আমরা সোলার লাইটে বা সোলার পাওয়ারে চেঞ্জ হয়ে যেতে পারি, কনভার্ট হয়ে যেতে পারি, তাহলে সেই সমস্ত পয়সা থেকে আরও ডেভেলপমেন্ট ওয়ার্ক, নতুন নতুন রাস্তাঘাট, জল, হসপিটাল, স্কুল এইসবের খাতে আমরা ব্যবহার করতে পারব। তো এই ধরনের এক্সাম্পল সেট করার জন্য আমি বিভীষণপুর গ্রাম পঞ্চায়েতকে অভিনন্দন জানাচ্ছি এবং প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতের কাছে আশা রাখবো যে তারা আগামী দিনে এই ধরনের প্রোগ্রাম করবে। আমরাও ব্লক প্রিমিসেসে একটি এরকম কাজ শুরু করেছি, খুব শীঘ্রই সেটি কমপ্লিশন হবে এবং তার মাধ্যমে আমরা ব্লকের যা প্রয়োজনীয় বিদ্যুৎ অ্যাটলিস্ট অফিস চালানোর সেইটা পুরোটাই জেনারেট করতে পারবো, এরকম আমাদের এক্সপেক্টেশন আছে। তার উপরে বলি যে গ্রাম পঞ্চায়েতগুলোর ভেতরে বিভীষণপুর গ্রাম পঞ্চায়েতের টিম খুবই অ্যাক্টিভ, প্রধান সাহেব খুব অ্যাক্টিভ, মানে আপনারা লাকি প্রধান সাহেবের মতন একজন এনার্জেটিক ইয়াং পার্সনকে এখানে পেয়েছেন। বন্যার সময় দেখেছিলাম, সত্যি কথা বলতে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত বন্যাতে বিভীষণপুরই হয়েছিল। প্রথম এখানে থেকে জল ঢুকেছিল, সবার শেষে জল সবার শেষ অবধি আটকেছিল এবং যখন পুরো 10টা গ্রাম পঞ্চায়েত এই বন্যার জলে ডুবে গিয়েছিল, একটা শুধুমাত্র গ্রাম পঞ্চায়েতের উপর ফোকাস করা ব্লক থেকে পসিবল ছিল না, আমাদেরকে চারিধারে ছুটতে হচ্ছিল উইথ লিমিটেড ম্যান পাওয়ার অ্যান্ড রিসোর্স। কিন্তু তার ভেতরেও প্রধান সাহেব এবং এনএস সাহেব ছিলেন, তখন দুজনে মিলে যেভাবে তার সাথে সমস্ত আমাদের পঞ্চায়েতের সদস্য সদস্যরা সবাই ছিলেন, আমি কাউকে না বলবো না, কিন্তু ওনারা দুজনে যেভাবে সামনে থেকে দাঁড়িয়ে থেকে লিড করেছেন পুরো ব্যাপারটাকে নিয়ে, মানে সত্যি খুব ভালো লেগেছিল সেই টাইমে যে আমাদের ব্লক থেকে যে জিনিসগুলো শর্টফল রয়েছে পুরোটা না হলেও অ্যাটলিস্ট কিছুটা ওনারা মেক আপ করতে পেরেছিলেন। এখান থেকে দূর দূরান্তে অব্দি ব্লক থেকে পৌঁছানো পসিবল ছিল না নদীর ধারে ওই যে জায়গাগুলোতে। এখানে প্রধান সাহেব যেরকম বলছিলেন কিছুক্ষণ আগে যে নৌকা নিয়ে শর্টেজ চলছিল, আমাদের নৌকা আনতে হচ্ছিল দীঘা শঙ্করপুর এইসব জায়গা থেকে, নৌকা নামানো হবে কোথায়, মাঝখানে কতটুকু মাঠ আছে সেইটা পেরিয়ে একটা কংক্রিটের রাস্তার ওই পারে নৌকা নিয়ে যাওয়া হবে কি করে, অনেক ধরনের লজিস্টিক প্রবলেমের ভেতর দিয়ে আমরা ফেস করছি। প্লাস বিভীষণপুর গ্রাম পঞ্চায়েত আপনারা জানেন ব্লকের ফার্দেস্ট কর্নারে, একদম ওইদিকে আমাদের ব্লক অফিস, সবার থেকে দূরে বিভীষণপুর গ্রাম পঞ্চায়েত। তো তার ভেতরেও উনি ওনার টিমকে নিয়ে সমস্ত গ্রাম পঞ্চায়েতের মেম্বার, পঞ্চায়েত সমিতির মেম্বার সবাই মিলে মানুষকে যতটা সম্ভব সাহায্য করা যায় ওনারা সাহায্য করেছে। কিছু ক্ষেত্রে ঘাটতি রয়ে গেছে, বহু অভিযোগ করেছে, স্বীকার করে নিচ্ছি যে সব জায়গায় পৌঁছাতে পারিনি, কিন্তু আমরা আমাদের দিক থেকে 100% চেষ্টা করেছিলাম। এবং তার সাথে এই হেলথের যে টিম আছে বিএমও সাহেবকে বলবো যে আপনার টিম সত্যি সেই সময় ওইভাবে কাজ না করলে আমাদের প্রশাসনের মুখ অনেকটাই আপনারা রেখেছেন, মানে প্রশাসনের তরফ থেকে কেউ একজন গিয়েছিল, সেটা প্রধান সাহেবও যায়নি, বিডিও সাহেবও যায়নি, হেলথের কোনো একজন দিদিমণি গিয়েছিল, এই ধরনেরও খবর আছে, তখন আপনারাই আমাদের একটা পার্ট ছিলেন, সেই জন্য আমি আগে আপনাদেরকে ধন্যবাদ জানাবো। কারণ আপনারা জানেন যে পশ্চিমবঙ্গ বঞ্চনার শিকার, বঞ্চিত আর্থিক দিক থেকে কেন্দ্র সরকার থেকে বঞ্চিত, বাংলার মানুষকে এখনো 6,500 কোটি টাকা 100 দিনে তাদের মজুরি দেয়নি, বাংলা আবাস যোজনার টাকা প্রাপ্য টাকা দেয়নি। কিন্তু আমরা দেখেছি যে আমরা নাকি মুখ্যমন্ত্রী বাংলা আবাস যোজনা, প্রধানমন্ত্রী আবাস যোজনাকে নাম পাল্টে দিয়েছে বাংলা আবাস। সম্পূর্ণ আধুনিকরণ প্রযুক্তির মাধ্যমে আপনাদের সামনে নব রূপে নব ভাবে প্রকাশ করছে বিভীষণপুর গ্রাম পঞ্চায়েত। এটা আগামী দিনে পথ চলায় আরো সুগম হবে, সেই সঙ্গে স্বচ্ছতা এবং দায়বদ্ধতা দুটোই মাথায় রেখে বিভীষণপুর গ্রাম পঞ্চায়েতের একটা নতুন প্রয়াস নিজস্ব ওয়েবসাইটের শুভ উদ্বোধন। উদ্বোধন হলো পরিবেশ বান্ধব সৌর বিদ্যুৎ প্রযুক্তি সম্পন্ন গ্রাম পঞ্চায়েত। Thank you.
আমরা জানি নক্ষত্ররা রাত্রি কিন্তু এমন কিছু তারা আছে যারা উজ্জ্বল ইবারতীয় দৃশ্য তেমনি আমরা আনন্দিত গর্বিত সুরিত আমাদের কাছে উপস্থিত বর্ষিয়ার নেতৃত্ব পশ্চিমবঙ্গ বিধানসভার প্রাক্তন বিধায়ক এটা তার অঙ্গীকার ছিল তার যে পুরোহিত আপনাদের কাছে আপনার দুয়ারে সরকার আগামী দিনে আসছে কত সুযোগ পঞ্চায়েত ব্যবস্থার মাধ্যমে আগামী 23 তারিখ আসুন